আমাদের এবারের যাত্রা চাঁদপুর থাকলেও কিছু সমস্যার কারণে তা পরিবর্তন করে আমরা যাচ্ছি শত শত বছরের পুরনো পানাম নগরীতে। এর জন্য প্রথমে আমরা গুলিস্তান থেকে স্বদেশ বাসের টিকিট করি। টিকিট মূল্য জনপ্রতি 65 টাকা, দূরত্ব 30 কিলোমিটার এবং আমাদের প্রথম গন্তব্য হলো মোগড়াপাড়া বাস স্ট্যান্ড। গুলিস্তান থেকে মোগড়াপাড়া আসতে আপনার সময় লাগবে 40 থেকে 45 মিনিট। রাস্তার পাশের ছোট ছোট নদী এবং সবুজে ঘেরা সুন্দর একটুও বিরক্ত অনুভব করতে দিবে না। আপাতত চৈতির 2 নম্বর গেটে নামছি, যেখানে আমরা একটা রেস্টুরেন্টে সকালের নাস্তাটা করে নিব মূলত। এই হচ্ছে রেস্টুরেন্ট, বাংলা রেস্তোরাঁ। এই যে এটা হচ্ছে চৈতির 2 নম্বর গেট, এই যে দেখতে পাচ্ছেন, ওই যে মেইন রোড হচ্ছে এটা, এই যে আমার আঙ্গুলের মাথায় এটা মেইন রোড। তো সকালের নাস্তাটা আমরা এখান থেকেই করে নেব, কারণ শুনেছি সোনারগাঁয়ের আশেপাশে নাকি খাবারের তেমন একটা ভালো হোটেল নেই। তো আমরা এই হোটেলে খাওয়া দাওয়া শেষ করবো এবং শেষ করে আমরা পরবর্তীতে আবার রওনা করবো এখান থেকে। নাস্তা শেষ, এখন আমাদের যাবার পালা। চৈতির এই 2 নম্বর গেট থেকে জাদুঘরে যেতে জনপ্রতি নেবে 20 টাকা। টিকিট এখন আমরা নিয়ে নিছি, কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে প্রবেশ করব। গেট থেকে ভিতরে ঢুকতেই বাম পাশে দেখবেন ইতিহাসের আরেক জ্বলন্ত নিদর্শন, বড় সর্দার বাড়ি। প্রায় 600 বছরের পুরনো সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই বাড়ি। সুলতানি আমলের পথ ধরে মোগল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের চিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই ভবনটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামের এক হিন্দু ব্যবসায়ী। তার নাম অনুসারেই এই বড় সর্দার বাড়ি হিসেবে পরিচিতি পায়। জিনিসটা বেশ ভালো সংরক্ষণে রাখছে। কোথায় প্লাস্টিকের নাকি এটা? ভিতরে কি আছে দেখি তো। পুরা বাড়িটা হচ্ছে এখানে অ্যাক্রিলিকের বোর্ড দিয়ে ডিজাইন করা। সে তো কি স্যার, কোন গেট বন্ধ? এখানে সেফটি হ্যাজার্ড, কি খারাপের খারাপ এরা দেখি। ও এখানে আরো টেরাকোটা গুলো আছে, এখানে আরো টেরাকোটা গুলো আছে দেখ। হাই কোন আপু, হাই
একটা মিরর দেখতেছি সর্দার বাড়ির ভিতরে অবস্থা নেই সবাই অনেকে ছবি টবি তুলতেছে কিচেন এর পাশ থেকে অনেক সুন্দর লাগতেছে ওয়াও বন্ধ উপরে দুই তলা সেটা পুরোটাই বন্ধ করে রাখা রান্নাঘরের সামগ্রী এখানে রেখে দিছে সবাই Thank you.